আসসালামু আলাইকুম দর্শক বা পাঠক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে যে কিতাবটির সাথে আমরা পরিচয় করিয়ে দেব তা হলো তাফসিরে মাজহারি, প্রথম খণ্ড থেকে 13-10 খণ্ড। আপনারা স্ক্রিনে দেখছেন মোট 13টি গ্রন্থ, আর এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এটা মূলত তাফসির গ্রন্থ, 13টি খণ্ডে প্রকাশিত। তবে ইসলামিক ফাউন্ডেশন অনেক আগে এই গ্রন্থটি প্রকাশ করেছে, বর্তমানে সব কপি ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায় না। এই কারণে একেবারে বিশেষ প্রয়োজনে বইটি ফটোকপি করে বিক্রি করা হচ্ছে, অনেকেই করছে, আমাদের চ্যানেলেও রয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে বা আমাদের যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সেখান থেকে ফোন দিয়ে সংগ্রহ করতে পারবেন। যদি কারোর খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই কিতাবটি নেবেন, অন্যথায় ফটোকপি কিতাব প্রয়োজন না হলে নেওয়ার প্রয়োজন নেই। তো যদি অতিরিক্ত প্রয়োজন হয় তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর আপনারা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেল কিন্তু সবচেয়ে বেশি বড় ভলিউমগুলো বিক্রি করে থাকে, আমাদের কিন্তু এই প্রচার আছে। যেমন ইসলামী বিশ্বকোষটাও কিন্তু আমরা আপনাদেরকে সংগ্রহ করি, বা বিশেষ করে সবসময় বেশ আমরা সংগ্রহ করে দিয়ে থাকি, বেশি সাপ্লাই দিই, সেক্ষেত্রে নিতে পারেন। এবার তাফসিরে মাজারের ভিতরে কী আছে আমরা যদি একটু দেখি, কাগজটা কেমন করে দিচ্ছে আপনারা দেখেন, মোটামুটি দেখছেন, মোটামুটি একেবারে কিন্তু খারাপ নয়, ভালোই পড়া যাচ্ছে, কাগজগুলোও সুন্দর দিয়েছে, সাদা কাগজ। এই হচ্ছে আপনারা দেখছেন, আর এটা হচ্ছে প্রথম খণ্ড, সূরা ফাতিহা ও বাকারা শুরুতে আছে এই কিতাবটি। তাফসির গ্রন্থ সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ প্রণীত তাফসিরে মাজহারি এই উপমহাদেশের অন্যতম হাদিস ভিত্তিক আরবি তাফসির, তাসাউফ, ফিকহ, ইলমে কিরাত, ব্যাকরণ, আবিধানিক আলোচনা সম্বলিত তাফসির জগতে এক পরিপূর্ণ তাফসির হিসাবে পরিণত। লেখক শিও মুর্শিদ মির্জা মাজহার আলী ই জানান, আলী রহমতুল্লাহ আলাহে জানান, এর নাম অনুসারে তাফসির খানির নামকরণ করা হয়েছে। এই তাফসির আল্লামা পানিপতি প্রতিটি আয়াতের বিষয়বস্তুকে হাদিস ও পিরাসিন মুফাসসিরগণের কথা দ্বারা ব্যাখ্যা করেছেন। হানাফি, শাফেঈ ইত্যাদি মাজহাবের দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য নিরপেক্ষভাবে বর্ণনা করেছেন। বিভিন্ন মাসালায় হানাফিদের শক্ত অবস্থান তিনি নির্ণয় করেছেন নিখুঁতভাবে। আলোচনায় আল্লামা পানিপতি কুরআন মাজিদের শব্দাবলীর আবিধানিক বিশ্লেষণ করেছেন চমৎকারভাবে। স্থানে স্থানে কারিগণের কিরাত বিষয়ক মতপার্থক্য বিষয়ে বর্ণনা করেছেন পরিষ্কারভাবে। হাদিসের ঘন ঘন বরাত থাকার কারণে কিতাবখানি মুহাদ্দিসগণের নিকট সমাদিত, আর এই আহকামক বিষয়ক অধিক বর্ণনা থাকায় ফকিহগণের নিকট সমভাবে সমাদৃত। প্রাচীন মুফাসসিরগণের বর্ণনা আধুনিক মুফাসসিরগণের চিন্তাধারার সমন্বয়ে প্রণীত এই তাফসির গ্রন্থটি গগনে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় বিরাজ করছে। আপনারা বৈশিষ্ট্যটা শুনেছেন তাফসিরে মাজহারির, আর কেন মানুষ ক্রয় করে সেটাও আপনারা দেখেছেন। যদি আপনারা এটি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা এই করতে পারবেন। এবং কিতাবটির কাগজ যদি আপনাদেরকে আমি আবারও দেখাই, মোটামুটি সেফ আছে আর কি, ভালোই, খারাপ না। তবে আপনারা যদি নিতে চান, প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আমাদের থেকে। আর আপনারা জানেন যে আমাদের থেকে বই ক্রয় করলে কিন্তু আমরা বিভিন্ন সময়ে, অর্থাৎ সব সময় বড় ভলিউমগুলোতে বিশেষ উপহার প্রদান করে থাকি। আশা করি আপনিও বাদ পড়বেন না আমাদের থেকে সংগ্রহ করলে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।